স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। ম্যাচ শুরু রাত 9:15। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 10:30 বিগ ম্যাচে লড়বে চেলসি ও ম্যানচেস্টার সিটি। সময়টা মোটে ভালো যাচ্ছে না লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। সবশেষ 5 লিগ ম্যাচে তারা জিতেছে মোটে 3টা, হার ও ড্র সমান 1টা করে। 27 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 3-এ, তাদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলা রিয়াল 5 পয়েন্ট বেশি নিয়ে রয়েছে 2-এ। টাইটেল রেসে থাকতে দেপোর্তিভোর বিপক্ষে জয়ের দিকেই নজর থাকছে জাভির শিষ্যদের। দলটার সাথে মোট 27 দেখায় 19 বারই শেষ হাসি হেসেছে কাতালানরা। সবশেষ 11 ম্যাচে রয়েছে শতভাগ জয়, যা ম্যাচের আগে নির্ভর রাখছে বার্সাকে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে ইপিএল এর বিগ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত চেলসি ও ম্যান সিটি। মৌসুমটা দারুণ শুরু করা সিটিজেনরা মাঝে 2 ম্যাচ হেরে টেবিলের 3-এ নামলেও টানা 3 জয়ে আবারও দখল করেছে শীর্ষস্থান। মুখোমুখি লড়াইয়ে চেলসির থেকে ঢের পিছিয়ে সিটিজেনরা, তবে সাম্প্রতিক ফর্ম এগিয়ে রাখছে তাদের। বিপরীতে মৌসুম জুড়ে নিজেদের হারিয়েই খুঁজছে চেলসি। 11 ম্যাচে মোটে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 10-এ রয়েছে তারা। অবশ্য সবশেষ ম্যাচে দারুণ ছন্দে থাকা টটেনহামকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা।